আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে তার জন্য একটি গোয়ার প্রদান করা হয়। এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ সারা বাংলাদেশে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে চলছে। দলের যারা অনেক নেতাকর্মী আছেন যাদের আর্থিক অবস্থা ভালো না, তাদের জন্য দল থেকে কিছু করার জন্য তারই অংশ হিসেবে আমরা হালুয়াঘাট উপজেলায় এই কাজটি শুরু করলাম। আপনাদের অনেকের কাছে উনি একজন সাধারণ মানুষ, খুব সাধারণ একজন মানুষ, খুব নিরীহ একজন মানুষ। অনেকেই ভাবছেন যে পাগল দলের জন্য, কিন্তু আমাদের দলে যিনি বর্তমানে দায়িত্বে আছে, আগামী দিনে রাষ্ট্রনায়ক, দেশনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান, তৃণমূলের অহংকার তারেক রহমানের কাছে এই ধরনের দল পাগল কর্মীরাই অসাধারণ। অনেকে অনেকদিন যাবৎ রাজনীতি করে, আমরা তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি জায়গায় আমরা কাজ করছি। উনি সবার থেকে আলাদা, উনি সবার থেকে ব্যতিক্রম। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত ওনার শরীরে বহমান। উনার সার্বিক তত্ত্বাবধানে আমরা এই গুরুত্বের জন্য আমরা একটা গড় প্রদান করেছি। এটা খুব একটা বড় কিছু না, কিন্তু উনার যে দলের জন্য যে কর্ম, উনার যে দলের জন্য শ্রম, আমরা কি করি? আমরা সাধারণত বড় বড় নেতারাই মারা গেলে তাদের স্মরণ সভা করি, তাদের জন্য বিভিন্ন কিছু আমরা অনুষ্ঠান করার চেষ্টা করি। কিন্তু আমাদের দলে যিনি দায়িত্বে আছেন তারেক রহমান, উনি প্রতিটি কর্মীর জন্য পাগল থাকে। সফিরউদ্দিন গুট্টে ভাই আজকে দুনিয়ার বুকে নাই, মেহরবানি করে দয়া করে ওনার কবুল কে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও।